জমি বিবাদকে কেন্দ্র করে বাঙ্গার পাড় প্রথম খণ্ডে চলছে দুমদুমার কাণ্ড। চার কাটার 10 শতক জমি কেনার পর থেকেই সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা, তারপর প্রতারণা করে চলেছেন এলাকার আজির উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন তালুকদার, জসিম উদ্দিন লস্কর সহ আরও অনেকে। এমন অভিযোগ করেন আকবর আলী লস্করের ছেলে জাবির হোসেন লস্কর। প্রথমত বিবাদীগণ জমি হরফ করার জন্য তাকে নানা হুমকি দেন। তিনি বিবাদীরা একাধিক মামলায় সাজিয়ে তাকে 2 বার জেলেও পাঠান। জাবির জেলে থাকাকালীন তার বাড়ির এক গড়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় বিবাদীরা। বর্তমানে জাবির তার পরিবারকে নিয়ে আতঙ্কের মধ্যে বসবাস করছেন। উপযুক্ত বিচার চেয়ে পুলিশের কাছে আবেদন জানান তিনি। এদিকে ডাকাতি মামলা করে বিবাদীরা জাবিরকে জেলে পাঠালেও তার বাড়ি থেকে বাই দেওয়া সৌদি আরবের নানা মূল্যবান সামগ্রী উঠিয়ে থানায় নিয়ে গেলেও তার কাছে কোনো ধরনের সিজার লিস্ট দেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন জাবির। সমর্থক তার আত্মীয় স্বজনরা, মানে 1 নম্বর তসলিম উদ্দিন তালুকদার, 2 নম্বর অজির উদ্দিন চৌধুরী, 3 নম্বর জসিম উদ্দিন লস্কর, তারা মানে ষড়যন্ত্র চালাইয়া কয়েক দিন তাই বা বছর থাকেন ওরকম ঘটনা বা আমারে ঠিক করে ডাকাতি কেস দিয়া বিভিন্ন ধরনের হেরাসমেন্ট করি আমার জেল দেন, মারধর করেন। ও কয়েক দিন আগে জেল খাটি আইসি, ফিরিয়া গিয়ে খাটি আইসি, ওরকম তারা আমার উপরে মানে ষড়যন্ত্র কর্দা কয়েক দিন পরে পরে মাসের ভিতরে দুই তিনটা এরকম করেন। তারা কি দাবি চায় আপনার কাছে? তারা দাবিটা মানে চায় আমরা একটা বাই যে কোনো বাই একটা খুয়াইতো বা এইরকম করতো, জায়গাটা নিত বা মানে সবসময় জবরদস্তি করে। এরপরে মানে কয়েকদিন আগে 7-8 মাস আগে দলিল ওটা নিবার চেষ্টা করলো গড় বাড়ি থামাইয়া। আমরা তসলিম উদ্দিন তালুকদারের উপরে একটা ডাকাতি কেস দিছি, দেবার পরে নোটিশ আবার পরে হেয়ার ঠিক্স করি আমার উপরে ডাকাতি কেস দিয়া মানে বিভিন্ন ধরনের গেম করিয়া আমার জেলে ফাটাইছে আমরা বাই দুজন। দেবার পরে আবার পরে ফিরিয়া তারা মারধর খরচন করার বাদে কেস দিয়া কোনো একটা মানে সুরাহা পাই না। আমরা বড় অসহায় মানুষ হইয়া আতঙ্কিত হয়ে গেছি, মানে আমরা কোনো একটা জব হইয়া না। আপনাদের ঘর বাড়ি কে চালিয়েছে? ঘর বাড়িটা আমার ও গত 23 তারিখ কেস হওয়ার পরে আমার যে কেস দিছে এ আর অজির উদ্দিনে বেরিয়া মানুষ আরও কয়েকজন লইয়া বাঙ্গারপাড় বাজার তাই আইন আত লইয়া মারধর করিয়া আমার জেলে দিছে। দেবার পরে এদিন রাইট মানে অজির উদ্দিন জব্বার উদ্দিন আর জসিমে মানে আমার গড় বাড়ি ইয়া জ্বালাইছে। জ্বালানির পরে অজির উদ্দিনের কাছে একটা 149 মনে হয় বন্দুকও আছে, আমি দেখতে পাইছি বা ইনকোয়ারি করলে বা জ করলে ভাইবা মনে হয় এটা বুঝে এরকম। এরপরে আমার রেকর্ডিংও আছে, বিভিন্ন ধরনের মাত মাতিছে, এগুলা বাইরের করলে অনেক মানছে শুনতে পারবা। আচ্ছা, আপনার জিনিসপত্র যে ভাই কোথা থেকে আসছে এগুলা জিনিসপত্র? দেখুন আমার ভাই দুইজন সৌদি আরবে থাকেন, মানে ও ঘটনা ওইবার আগে মানে আমার ভাইয়ে সামান্য